ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের টাউন সভাপতিকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পাশাপাশি ব্যাটারি চালিত সাইকেল চালিয়ে ভোট ভোট প্রচারে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন তিনি মানে রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে আনাগোনা লেগেই থাকে শহরতলি থেকে গ্রামাঞ্চলে একইভাবে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মল্লগড় বিষ্ণুপুরে ভোট প্রচারে বেরিয়েছিলেন ব্যাটারি চালিত সাইকেল নিয়ে তার দাবি পরিবেশ দূষণ যাতে কম হয় তাই সমাজকে বার্তা দেওয়ার জন্যই তিনি ব্যাটারি চালিত সাইকেল নিয়ে ভোট ভিক্ষা করতে বেরিয়েছিলেন এমনকি এদিনের প্রচারে দেখা যায় বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল দাসকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে সৌমিত্র খায়ের দাবি তার কাছেও তিনি ভোট চেয়েছেন যদিও তৃণমূল সভাপতির সঙ্গে সৌমিত্র খায়ের এই সাক্ষাৎকার শুধুমাত্র সৌজন্যের দাবি দুজনেরই বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল দাস জানান তিনি বহু পুরোনো রাজনীতিবিদ একটা সময় তারা তৃণমূল দলেই ছিলেন একসঙ্গে রাজনীতিটা করেছিলেন তাই এই সৌজন্য সাক্ষাৎ সৌমিত চোখা তিনি কে বলছেন শোনাব আপনাদের সমাজের যেহেতু প্রার্থী হয়েছি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছি আমার মনে হয়েছে যে পরিবেশ দূষণ আজকে বড় এক ব্যাধি তো পরিবেশ দূষণকারী এক যে যানবাহন আছে সাইকেল তো আমরা যদি ঘরের কাছে চেষ্টা করি বাইক নিয়ে ব্যবহার করি সাইকেল ব্যবহার করি তাতে আমাদের শরীর সক্ষম থাকবে এবং পরিবেশ দূষণও কম হবে সেই বার্তা দিতে আর নিজে ছোটো মায়ের মধ্যে চালায় সাইকেল এখন তো আপনি দেখতে পাচ্ছেন এই যে সাইকেলটা রয়েছে আমার এটা হচ্ছে পুরোপুরি ব্যাটারি চালিত ব্যাটারি চালিত সাইকেল এটা একটা খুব ভালো হয়েছে যারা পরিবেশ বান্ধব একটা সাইকেল তো সেই সাইকেলে চড়ে বেড়াচ্ছে আর কি অফিস থেকে আমাদের বিষ্ণুপুরের স্কুল মোড কলেজ মোড পর্যন্ত আমাদের প্রচার করলাম রাস্তায় হ্যাঁ নিশ্চয়ই আমার সে বয়স্ক বয়সে বড় তাকে সম্মান জানানোটা আমার কর্তব্য রাজনৈতিক সৌজন্যবোধ আছে তো তার জন্য আমি প্রণাম করলাম বা তার কাছেও আবেদন করলাম আর আমার সংগঠনের কাউন্সিলর রয়েছে এদের সঙ্গে সব একসাথে আমরা কথা বললাম সুনীল দাস বিষ্ণুপুর শহরের তৃণমূলের সভাপতি তিনি কি বলছেন শোনাব আপনাদের উনি দেখা খবর করতে আসেন না আমি তখন আমার বাড়ি থেকে বেরিয়ে আমার পাশের দোকানে যাচ্ছিলাম রাস্তায় আমার হাতে একটা ওই লাইট ছিল সেটা নিয়ে যাচ্ছি উনি সাইকেলে যাচ্ছিলেন যেতে যেতে নেমে হঠাৎ আমাকে প্রণাম করলেন হ্যাঁ এটা সৌজন্য আমি না বললাম যে বেঁচে বেঁচে থাকো তুমি না 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 ভোট চায় উনি ভালো করেই জানেন আমি কোন দল করি আমি কোন দলের উনিও ছিলেন একদিন আমার সঙ্গে আমি তৃণমূল দলের প্রথম দিন থেকে আছি উনিও ছিলেন উনি বিজেপিতে চলে গেছেন আবার কংগ্রেস এসেছিলেন সৌজন্য হ্যাঁ সৌজন্য একশোবার রাস্তায় আমার সঙ্গে দেখা আমার বাড়িতে বাড়ির থেকে আস এখানে কোনো দেখা করার কোনো সুযোগই নেই এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক দেখাবো আপনাদের ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার স্বামী স্ত্রী হয়েছিল বিহারে লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবী কিন্তু সেটা ছিল বিধানসভা নির্বাচন এইবার ভারতবর্ষের লোকসভা ভোটের ইতিহাসে নবীনতম সংযোজন হলো প্রাক্তন স্বামী এবং স্ত্রীর লড়াই এ হয়তো লোকসভার ইতিহাসে এই প্রথমবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী হল সুজাতা মন্ডল তারা একে অপরের প্রাক্তন স্বামী তারা কিন্তু প্রচারে ঝড় তুলেছে নির্বাচন কমিশন সূত্রে আগামী পঁচিশে মে অনুষ্ঠিত হতে চলেছে এই দুই লোকসভা কেন্দ্রের কিন্তু নির্বাচন এখন নির্বাচনের দেরি থাকলেও প্রচারে কিন্তু কেউ কাউকে একচুল জায়গা ছাড়তে নারাজ এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা প্রচারে বেরিয়ে এক অভিনব কিন্তু পন্থা অবলম্বন করলেন তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কার প্রণাম করলেন খোদ তৃণমূলের যিনি টাউন সভাপতি তারই এবং আশীর্বাদ চাইলেন এবং বিজেপি যাতে জয়যুক্ত হয় তার কাছে তিনি ভোটও চাইলেন যত দিন এগিয়ে আসছে প্রচারের অভিনবত্বে কিন্তু সরগরম হচ্ছে বিষ্ণুপুরের এই ভোটযুদ্ধ এখন দেখার বিষয় এটাই আসন্ন লোকসভা নির্বাচনে সেই সচিদার কি হাসি ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের টাউন সভাপতিকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খা পাশাপাশি ব্যাটারি সাইকেল ভোট প্রচারে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন খা। আসা মানে রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে আনাগোনা লেগেই থাকে শহরতলি থেকে গ্রামাঞ্চলে একইভাবে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খা মল্লগড় বিষ্ণুপুরে ভোট প্রচারে বেরিয়েছিলেন ব্যাটারি চালিত সাইকেল নিয়ে তার দাবি পরিবেশ দূষণ যাতে কম হয় তাই সমাজকে বার্তা দেওয়ার জন্যই তিনি ব্যাটারি চালিত সাইকেল নিয়ে ভোট ভিক্ষা করতে বেরিয়েছিলেন এমনকি এদিনের প্রচারে দেখা যায় বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল দাসকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে সৌমিত্র খায়ের দাবি তার কাছেও তিনি ভোট চেয়েছেন যদিও তৃণমূল সভাপতির সঙ্গে সৌমিত্র খায়ের এই সাক্ষাৎকার শুধুমাত্র সৌজন্যের এমনটাই দাবি করছেন দুজনে বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল দাস জানান তিনি বহু পুরনো রাজনীতিবিদ একটা সময় তার তৃণমূল দলেই ছিলেন একসঙ্গে তারা কাজ করেছেন রাজনীতিটা করেছিলেন তাই এই সৌজন্য শাখা দেখতেই পাচ্ছেন তিনি প্রচারে বেরিয়েছেন মানে সৌমিত্র খায়ের কথা বলছি লোকসভা নির্বাচন একেবারেই দূর বলা যেতে পারে দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে আর বিজেপির যে প্রার্থী তালিকা প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে সেখান থেকে বিষ্ণুপুরে কে প্রার্থী হচ্ছেন সেইটাও কিন্তু নাম ঘোষণা হয়ে গেছে এবং বলা যেতে পারে হেভিওয়েট একেবারে একটা লড়াই কিন্তু সেখানে হতে চলেছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজত বাংলার ইউটিউব শ্রমিংয়ে